খুবই সুন্দর স্যাক সিস্টেম। জাস্ট একটু দেখেন এটা সোয়াইপ সিস্টেমটা কিন্তু একেবারে আনকমন, একেবারে আনকমন। রিভার্স পিতে পার্কিং, ডি ওয়ানে একটু জোরে চলবে, ডি টুতে আরও, ডি থ্রিতে আরও বেশি জোরে চলবে। এটার যেটার কারণ বললাম, সব গাড়ি থেকে আলাদা, সব গাড়িতে কিন্তু এক্সেলেটার দিলে চলবে, ছেড়ে দিলে ব্রেক। আচ্ছা, এটার কিন্তু দুইটা আছে, একটা এক্সেলেটার আর একটা ব্রেক। জাস্ট একটু দেখেন চারপাশ থেকে কিন্তু গাড়িটা খুবই চমৎকার এবং লাইটিংগুলো কিন্তু খুবই অস্থির, লাইটিংগুলো ভাই খুবই অস্থির। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে টয় বাজারে। আজকে কিন্তু ভিডিওটা স্পেশালি বাচ্চাদের গাড়ি নিয়ে, বেশ কিছু নতুন কালেকশন আসছে এই মুহূর্তে টয় বাজারে, আর নতুন বছর উপলক্ষে কিন্তু প্রায় অনেকগুলো গাড়ির দামই কিন্তু কমে গেছে, পাশাপাশি নতুন কিছু কালেকশন আসছে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করতেছি আপনার স্বপ্নের গাড়িটি আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আমার সামনে এই মুহূর্তে আছে রাফি ভাই, আর টয় বাজার আসলে কিন্তু আপনারা বরাবরই পেয়ে যাবেন রাফি ভাইকে। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? অনেক ভালো। আর এই যে নতুন বছরে নতুন নতুন কালেকশন আসছে, আমাদের নতুন অনেকগুলো কালেকশন আসছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। ওকে, শুরু করবো কোনটা দিয়ে? শুরু করবো একদম ছোটটা দিয়ে, ছোটটা দিয়ে আর একদম কম প্রাইস থেকে। আচ্ছা, এটা কিন্তু অডি মডেল। ওকে, এটা হচ্ছে একদম পেন্ডিং কালার, এটা ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর, স্টার্ট করলে দুইটা এলইডি লাইট জ্বলবে, পিসের ব্যাক লাইট। আচ্ছা, এই যে অডি মডেল। আচ্ছা, আর এটার মডেলটা হচ্ছে ভাই 6 to 8, 6 to 8। এটার কিন্তু আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা 6 ভোল্ট আর একটা 12 ভোল্ট। আচ্ছা, ভিতরের সিস্টেমগুলো দেখেন, পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার আছে, এক্সিলেটার দিলে চলবে। আর বাচ্চারা অনেকে আছে চালাতে পারে না, বেশি ছোটো, সেক্ষেত্রে রিমোট কন্ট্রোল সিস্টেমও আছে, বাবা মা রিমোট কন্ট্রোল দিয়ে বাচ্চাদের নিজেদের মতো কন্ট্রোল করতে পারবে। ওকে, দুইটা দরজা খুলবে। আচ্ছা, ব্যাক সাইড দেখেন খুবই চমৎকার, আর এটা কিন্তু একদম পেন্টিং কালার, পেন্ট কালার। জি, পেন কালার, চকচক করবে। জি, একদম চকচক। ওকে, সো আমরা শুরু করলাম 6 to 8 দিয়ে, সবচেয়ে কম প্রাইসের গাড়ি। এই গাড়িটার দাম কত? এটা যেটা 6 ভোল্ট সেটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 14,000 টাকা, 14,000 টাকা। 12 ভোল্টের একটা আছে, ওইটা হচ্ছে ভাই মাত্র 15,000 টাকা, 15,000 টাকা। সো আপনারা যারা এই গাড়িটা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট নিয়ে নেন, আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিন। আর বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে অর্ডার দিয়ে কিন্তু ওনাদের কাছ থেকে এই গাড়িগুলো কিনতে পারবেন। জি, নেক্সট কোনটা দেখবো সুরাফি ভাই, এখন যেটা দেখতেছি এটা কি গাড়ি? এটা হচ্ছে ভাই একদম 2022 সালের একদম লেটেস্ট মডেল। আচ্ছা, একদম পেন্টিং কালার, অরিজিনাল গাড়ির মতো লেদারের সিট। এটা কিন্তু আগেরটা যেটা দেখেছি প্লাস্টিক সিট, এটা কিন্তু পুরো লেদারের সিট। ওকে, বাচ্চাদের কমফর্টের জন্য। এটা ব্যাক সাইডটা দেখেন, এই যে মডেল নামটা হচ্ছে WMT 8988। এটা মডেল নামটা বললে অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দেখালে আমরা বলতে পারবো। ওকে, পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে, এই যে স্টার্ট, সামনে লাইট জ্বলবে, ব্যাক লাইটও আছে, মিউজিক সিস্টেম আছে কিছু। ওকে, এই যে আবার এইসব মিউজিক যদি পছন্দ না হয়, এই যে 1x1 তার দিয়ে গান ছাড়তে পারবে, পেন ড্রাইভ বা ইউএসবি দিয়েও গান ছাড়তে পারবে। ওকে, সুইং সিস্টেম আছে ভাই দেখেন, অটোমেটিক দোল খাবে সামনে গেছে। জি, আবার লাইট অন অফ করেও রাখা যাবে, দিনের বেলা তো লাইটের কোনো প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে অন অফ করেও লাইটটা রাখা যাবে। আর কী কী ফিচার আছে এটাতে? আর আছে এই যে ভাই ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার আছে, সামনে দিলে সামনে, গিয়ার দিলে কিন্তু সামনে যাবে, গিয়ার দিলে সামনে যাবে, সামনে ব্যাকে দিলে ব্যাকে পিছনে আসবে। জি, ব্যাকে আসবে। ওকে, আর এটাতেও সেম বাচ্চাদের বসায় সিট বেল্ট দিয়ে বেঁধে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি চালাতে পারবে, রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারবে প্রত্যেকটাই ভাই। আমাদের বেশিরভাগ রিমোটেরই একটা সিস্টেম আছে, রিমোট অনেকে বাচ্চারা হারায় ফেলে, ভেঙে ফেলে, সেক্ষেত্রে এই যে কিউআর কোড আছে, এটা দিয়ে অ্যাপস ডাউনলোড করে বাচ্চারা মোবাইলের মাধ্যমে চালাতে পারবে। ওকে, মডেলটা হচ্ছে 8988 এবং এই হচ্ছে ব্যাক ভিউ, খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন কিন্তু আজকের ভিডিওটাতে আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো রকম না টেনে। সো যাদের এই গাড়িটা লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নেন, আমরা চলে যাচ্ছি নেক্সট গাড়ির কাছে। তার আগে এটার দামটা সম্বন্ধে একটু আইডিয়া নিই। এটার দাম হচ্ছে মাত্র 18,500 টাকা, 18,500, একদম নতুন মডেল, একদম কম প্রাইস আমাদের কাছে পাবেন 18,500 টাকায়, মাত্র 18,500 টাকা কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন। সো এবার নিয়ে আসলাম আরো একটা নতুন গাড়ি। জি, এটার নাম কি? এটা হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের, কিন্তু এটা মার্সিডিজের লোগো আছে, এখানে মার্সিডিজের লোগো, ব্যাক সাইডেও লোগো আছে। ওকে, এই যে ব্যাক সাইডেও লোগো আছে। এগুলার চাকা কিন্তু ফাইবারের চাকা, চারটা চাকাই ফাইবারের, আর খুবই মজবুত চাকা, কোনো ভাঙবে না, কিছু হবে না। আচ্ছা, এটা কিন্তু ভাই এতক্ষণ যেগুলো দেখালাম সুইচের মাধ্যমে, এটা কিন্তু চাবিতে, চাবিতে একদম স্টিলের চাবি, প্লাস্টিক না, কিন্তু স্টিলের, ভাঙবে না, ভাঙবে না। জি, চাবিতে স্টার্ট হবে, নতুন মানে একবার অরিজিনাল গাড়ির মতো, সাথে সাথে ফ্রন্টে লাইট আছে, ব্যাক লাইট আছে, এই যে ব্যাকে খুব সুন্দর লাইটিং, আর এটাও কিন্তু ভাই লেদারের সিট, লেদারের সিট, একদম লেদারের সিট, ফ্যাক সিস্টেম আছে, সামনে পিছে যাবে, তারপরে নিজে নিজেই দোল খাবে, নিজে নিজেই দোল খাবে,
আবার বাচ্চারা চালাতে না পারলে এটা তো রিমোট সিস্টেম আছে, ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার আছে, সামনে যাবে ব্যাকে দিলে পিছে আসবে। সো সবগুলো গাড়িতে কিন্তু এরকম সিস্টেম আছে, সবগুলো গাড়িতে মিউজিক সিস্টেম সবগুলো গাড়িতেই আছে। আচ্ছা, সো চমৎকার। আরো একটা গাড়ি আমরা দেখলাম, গাড়িটার মডেল হচ্ছে FT998, একদম পেইন্টিং কালার, অরিজিনাল পেইন্টিং কালার। এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। সো এটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে মাত্র 21,500 টাকা। 21,500? জি। সো 21,500 টাকা হচ্ছে আপনার FT998 এর। যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। এখন যে গাড়িটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে পোর্স। জি ভাই, এটা হচ্ছে পোর্স 1588 মডেল। আচ্ছা, এটার ফ্রন্ট সাইডটা দেখেন ভাই, খুব একদম স্পোর্টস কারের মতো। আর ব্যাক সাইডটাও দেখেন, এটা কিন্তু একদম স্পোর্টস কার একটা। আর সিটটা কিন্তু লেদারের সিট হবে, দুইটা দরজাই খোলা যায়, পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে। এই যে স্টার্ট হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা সাউন্ড দিবে, মিউজিক সিস্টেম আছে, হর্ন আছে। আর এইটার সোয়্যাগ সিস্টেমটা ভাই, এটা কিন্তু সবগুলোর থেকে আলাদা। এটার সোয়্যাগ সিস্টেমটা দেখেন ভাই, যে সবগুলোর থেকে আলাদা। এতক্ষণ যেগুলো দেখালাম সামনে পিছে যাবে, আর এটা কিন্তু আপসাইড ডাউন জায়গায় বসে। জি। আর এটার কিন্তু ভাই এই যে সাসপেনশন সিস্টেমটা খুবই ভালো। ওকে, ওয়েট নিতে পারবে কত লোক? এগুলা ওয়েট নিতে পারবে 50-60 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। ওকে জি। সো পোর্স গাড়িটার দাম কত? এটার দাম পড়বে মাত্র 22,500 টাকা, একদম পেইন্টিং অরিজিনাল কালার। 22,500। ওকে, এই গাড়িটা কিন্তু আসলে ফ্রন্ট লুকটা খুবই চমৎকার, একেবারে নতুন গাড়ির মতো, মানে অরিজিনাল যে গাড়ি আছে রিয়েল গাড়ির মতোই কিন্তু দেখতে। দরজাগুলো খোলা যাবে, অনেক অনেক ফিচার আছে। সো চমৎকার গাড়িটার দাম মাত্র 22,500 টাকা। সো এবার আপনাদেরকে দেখাবো একটা BMW গাড়ি। এটা কিন্তু BMW অরিজিনাল যে Z4টা আছে না ভাই, একদম সেম টু সেম হুবহু কপি। এই যে Z4 BMW এর লোগো দেওয়া আছে, আর সুইচটা স্টার্ট দিলে পিছের ব্যাক লাইট আছে, সামনে এই যে ফ্রন্ট লাইট আছে, আর এটারও সুইং সিস্টেম আছে ভাই। এই যে সেম সামনে পিছে। আচ্ছা, এটা কিন্তু সামনে পিছনে, এটা সামনে পিছে যাবে, আর ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার আছে। এই যে পাইপ পিকআপ দিলে সামনে যাবে, ব্যাকে দিলে ব্যাকে আসবে। আর যদি এটা না পারে বাচ্চারা চালাতে, রিমোট সিস্টেম আছে এটাতেও। আচ্ছা জি। সো চমৎকার এই BMW Z4 গাড়িটাও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। Z4টাও দেখতে পারেন, এটা কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু দুইজন বসার মতো, একসাথে দুজন বসতে পারবে, একসাথে দুজন বসতে পারবে। ওকে, দরজা খোলা যাবে। জি, পেইন্টিং কালার, একদম পেইন্টিং কালার। BMW Z4 দাম কত? এটা হচ্ছে মাত্র 23,500 টাকা। 23,500। আমাদের কিন্তু ভাই সবগুলা গাড়িরই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এখন, এবং আপনার রেঞ্জ যাই হোক না কেন, মোটামুটি 15-16,000 টাকা থেকে শুরু করে একদম 14,000 টাকা থেকে শুরু করে 14,000 টাকা থেকে শুরু করে 36 পর্যন্ত আছে। সো আপনার বাজেট অনুযায়ী আপনারা পছন্দের এই গাড়িগুলো কিন্তু কিনতে পারবেন ভাই। আমাদের কাছে কিন্তু শুধু গাড়ি না, আমাদের কাছে বাইক আছে, স্ট্রলার আছে, ট্রলি আছে, সব ধরনের বাচ্চাদের আইটেম আছে, বাচ্চাদের সব ধরনের খেলনা গাড়ি আছে। ওকে, সো এটার দাম হচ্ছে 23,500 টাকা। 23,500 টাকা। BMW দেখলাম, এবার দেখবো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফেরারি। ফেরারি আমাদের সামনে এই মুহূর্তে আছে, সবাই জানে ফেরারি ব্যাপারে, গাড়ির নাম নিলেই তো ফেরারি নাম আসবে। এটা হচ্ছে ফেরারি ব্র্যান্ডের F8 গাড়িটা। আচ্ছা জি, F8 গাড়িটা দুইটা দরজায় খুলবে, যে দুইটা দরজায় খুলবে, লেদার সিট একদম। আর এটা কিন্তু ভাই পুরোটা পেন্ডিং কালার। আমাদের কিন্তু আজকে ভাই বেশিরভাগ দেখেন আপনি, বেশিরভাগ গাড়ি কিন্তু পেন্ডিং কালার, ম্যাক্সিমাম গাড়ি পেন্ডিং কালার। ওকে জি। সো এগুলা যেটা, এগুলার সবগুলাই কিন্তু ভাই 12 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, আমাদের বড় যতগুলো গাড়ি আছে সব 12 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, বল বেশি হলে কি হবে, বেশিক্ষণ চলবে না? বেশিক্ষণ চলবে, প্লাস ওয়েট ক্যাপাসিটিও বেশি। ওকে, এই যে যেমন এটা ধরেন আপনি 60-70 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, এটা কিন্তু 12 ভোল্ট। আচ্ছা, এটা আবার চাবিতে স্টার্ট, সেম আগেরটার মতো, মার্সিডিসটার মতো চাবিতে স্টার্ট। ওকে, চাবি স্টার্ট দেওয়ার সাথে সাথে অন হবে, সোয়াগ সিস্টেম আছে, সামনে পিছে যাবে, আবার পাই এক্সিলেটর আছে, যে ফ্রন্ট গিয়ার দিলে এক্সিলেটর দিলে সামনে যাবে, ব্যাক গিয়ার দিলে পিছে আসবে। আবার ভাই পার্কিং সিস্টেমও কিন্তু আছে, এই যে মাঝখানে থাকলে পার্কিং, এটা চলবে না। ওকে, আবার চালাতে না পারলে সুইচ রিমোট কন্ট্রোল দিয়ে, সবগুলো গাড়ির সাথে রিমোট কন্ট্রোল আছে, সবগুলো গাড়ির সাথে আমাদের রিমোট কন্ট্রোল আছে। ওকে, ব্যাক ভিউটা একটু দেখেন। জি, ব্যাক ভিউটা দেখেন, খুবই সুন্দর লাইট, দুইটা ফগ লাইট। ওকে, খুবই চমৎকার, খুবই চমৎকার। তো আমরা দেখছিলাম ফেরারি F8, ফেরারি F8 মডেল। ওকে, এটার দাম কত? এটার দাম হচ্ছে মাত্র 24,000 টাকা, একদম রিজনেবল প্রাইসে 24,000 টাকা। 24,000? জি। সো নতুন বছর উপলক্ষে কিন্তু দামগুলো অনেকটাই কমানো হয়েছে, অনেকটা কম ভাই। 24,000 টাকা হলে কিন্তু আপনারা ফেরারি F8 পেয়ে যাবেন। এবার নিয়ে আসি নতুন আরো একটা ফেরারি মডেল। জি। সো এটাও কিন্তু ফেরারি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, এই যে ফেরারির লোগো দেওয়া আছে, সামনে কিন্তু ফেরারির একটা লোগো আছে, পেইন্টিং কালার। জি, খুব বড় সাইজের কিন্তু গাড়িটা। এই যে এটার কিন্তু জোরটা একদম অরিজিনাল ফেরারি গাড়ির মতো উপরে, উপরের দিকে, উপরের দিকে। ওকে, প্লাস এই যে দেখেন পাওয়ার সুইচ দেওয়ার সাথে ডোরের নিচে শুদ্ধ লাইট আছে, ব্যাক সাইডে লাইট আছে, ব্যাক সাইডে লাইট আছে, দুইটা সিটের কিন্তু লাইট আছে, আবার এই ড্যাশবোর্ডটায় লাইট আছে, সাথে এই যে এখানে লাইট। সো এটা কিন্তু ভাই পুরাই লাইটিং একটা গাড়ি, চারপাশে লাইট, চারপাশে লাইট। ওকে, আর এটার ব্যাক গিয়ার সিস্টেমটা দেখেন আপনি, একদম অরিজিনাল গাড়ির মতো, একদম অরিজিনাল গাড়ির মতো দেখেন।
সো একেবারে রিয়েল গাড়ির মতো কিন্তু গিয়ার পাবেন, রিয়েল গাড়ির মতো গিয়ার পাবেন আপনি। আর এইটার যে সিটটা এটা কিন্তু পুরো লেদারের না, পুরো প্লাস্টিকের না। আচ্ছা, প্লাস্টিক আর লেদার মিক্স, এই যে মাঝখানে কম্পলিট লেদার আর এখানে আছে প্লাস্টিকের, আর পুরো পেন্ডিং কালি, পেন্ডিং কালি। জি ওকে, ব্যাক ভিউ একটু দেখেন। আর এটা মডেল হচ্ছে খুবই সুন্দর 7587। জি 7587 ফেরারি 7587। এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ফুললি পেন্টিং কালার, এই গাড়িটা কিন্তু ভিতরে বেশ চমৎকার এটা দেওয়া আছে। ভিতরে কত সুন্দর বড় জায়গা, অনেক বড় জায়গা। জি তো বড় সর একটা স্পেস আছে। আচ্ছা, ফেরারির এই গাড়িটার দাম কত? ফেরারির ভাই এই গাড়িটার দাম হচ্ছে 25,000 টাকা। একদম 25? জি 25,000 টাকা। তো 25,000 টাকা হলে কিন্তু আপনারা ফেরারি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এবার দেখাবো আপনাদেরকে লেক্সাস। জি ভাই, এটা বাচ্চাদের লেক্সাস। জি ওকে, একবার অরিজিনাল লেক্সাসের মতো কিন্তু দেখতে এটার ভাই। এটা তো লাল কালার, একদম পেন্ডিং। এটা আরেকটা কালার আছে ভাই, ব্ল্যাক কালার। সেটা ভাই খুবই সুন্দর, বাচ্চাদের পছন্দের একটা কালার, ব্ল্যাক কালার আছে। আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা দেখাতে পারবো। আচ্ছা, দুইটা দরজাই খুলবে। ওকে, পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে। ফ্রন্টের লাইটিংটা দেখেন ভাই, ব্যাক সাইডটা দেখেন, যে ব্যাক সাইডের লাইটিং আছে পুরো। আচ্ছা, এটা মডেল বোধহয় 9688। মডেল হচ্ছে 9688 মডেল, মডেল অথবা শুধু আমাদের লেক্সাস বললেই হবে আমরা। আর এটা অন করলে পিছনের যে লাইটিংটা আছে এটাও কিন্তু খুবই চমৎকার। জি খুবই চমৎকার, জাস্ট একটু দেখেন পিছনের লাইটিংগুলো কিন্তু জোস। আর এই যে এটা দেখেন ভাই, একদম স্পোর্টস গাড়ির মতো স্পয়লার লাগানো আছে। জি পেন্টিং কালার, ফ্রন্ট গিয়ার দিলে সামনে যাবে, ব্যাক গিয়ার দিলে পিছে যাবে। এই যে পিছে একদম লেদার সিট, সিট বেল্ট আছে। আর সিট বেল্টটা দেখেন ভাই, এই যে মাঝখানে চাপ দিলে একদম চারপাশ থেকে খুলে যাবে, দুই দিক থেকেই খুলে যাবে। খুবই সুন্দর হ্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে মিউজিক সিস্টেম আছে হ্যান্ডেলে, এই যে ওকে। সো আমরা কিন্তু এতক্ষণ দেখলাম লেক্সাস গাড়ি, বাচ্চাদের এই চমৎকার লেক্সাস গাড়িটা আপনারা চাইলে দেখতে পারেন। এটা তো আছে, ওকে, এটা তো সোয়াইপ সিস্টেম আছে, সবগুলো গাড়িতে আমাদের সোয়াইপ সিস্টেম আছে বেশিরভাগ। ওকে, লেক্সাসের দাম কত? লেক্সাসের দাম হচ্ছে 26,000 টাকা। 26,000? জি, এটা কিন্তু আগে ছিল আমাদের 28,000 টাকা, এখন আমরা 26,000 টাকা। নতুন বছর উপলক্ষে কিন্তু দাম 2,000 টাকা কমাই দেওয়া হয়েছে। সো 26,000 টাকা হলে কিন্তু আপনারা লেক্সাস গাড়িটা পেয়ে যাবেন। সো এবার যে গাড়িটা দেখাবো এটাও কিন্তু খুবই চমৎকার আরো একটা গাড়ি, একদম লেটেস্ট মডেল। এটার ভাই যে নামটা সবাই জানে, একদম স্পোর্টস গাড়ির মধ্যে মেইন ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি? ও জি, ল্যাম্বরগিনি। ওকে, এটার দরজা ওপেন আমি দেখাই সবার প্রথমে। স্টার্ট দিব, সামনে লাইটিং আছে, একদম পেন্ডিং কালার। আর মেইন আকর্ষণ যেটা দরজাটা দেখেন ভাই, জাস্ট চাপ দিলাম অটোমেটিক খুলে যাবে, অটোমেটিক অটোমেটিক খুলে যাবে জোস। এই যে সাসপেনশন দেওয়া আছে দরজার মধ্যে, এই যে, এই যে একদম অটোমেটিক দেখেন। সো একেবারে অরিজিনাল ল্যাম্বরগিনির মতো এটা দিব, অটোমেটিক খুলে যাবে একদম। খুব সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর, আর এটা কিন্তু পেন্ডিং কালার পুরাটা, পুরো পেন্ডিং কালার, একদম অরিজিনাল গাড়ির মতো গিয়ার সিস্টেম। আর ড্যাশবোর্ডে দেখেন ভাই, এই যে মিউজিক সিস্টেম, ব্লুটুথ সিস্টেম আছে, এই যে ট্র্যাক সিস্টেমটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর ট্র্যাক সিস্টেম। জাস্ট একটু দেখেন এটার সোয়াইপ সিস্টেমটা কিন্তু একেবারে আনকমন, একেবারে আনকমন। ওকে, ফ্রন্ট লুকটা খুবই সুন্দর ভাই। জি আচ্ছা, সো ল্যাম্বরগিনি যাদের লাগবে, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ল্যাম্বরগিনি এই মুহূর্তে আমাদের সামনে আছে। সিটটাও কিন্তু খুবই চমৎকার, খুবই চমৎকার, একেবারে অরিজিনাল। এটাও কিন্তু চারপাশ দিয়ে একদম লাগানো যায় সিটটা। আচ্ছা, এটা তো এই যে রিমোট সিস্টেম আছে, চার্জার আছে, সবগুলোর মতো। ওকে, সো এই ল্যাম্বরগিনির প্রাইস কত আপনাদের কাছে? ল্যাম্বরগিনির প্রাইস হচ্ছে মাত্র 27,000 টাকা। 27,000? জি 27,000। সো 27,000 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ল্যাম্বরগিনি গাড়িটাও পেয়ে যাবেন। সো যাদের লাগবে এখন স্ক্রিনশট নেন এবং দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমাদের ভাই প্রত্যেকটা গাড়িরই 1 বছরের মোটর আর ব্যাটারির গ্যারান্টি আছে। আচ্ছা, প্রত্যেকটা গাড়ির আমাদের। ওকে জি, সো আপনারা যারা এই শোরুম থেকে গাড়ি কিনবেন, যখন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা আলাদাভাবে পার্টসগুলো আমরা ফ্রি আর এরপরেও লাগলে কিনা যাবে। জি, সো এবার কিন্তু রাফি ভাই নিয়ে আসছে আমাদের সামনে একটা জিপ গাড়ি। জি, এখন কিন্তু এতক্ষণ কিন্তু ভাই সব আমরা প্রাইভেট কারগুলো দেখাইছি। আচ্ছা, এখন একদম জিপ যেগুলো আছে বড় সাইজের, একদম মনে করেন এগুলো 12 বছর পর্যন্ত চালাতে পারবে, দুইজন বাচ্চা বসতে পারবে, দুইজন বাচ্চা তো বসতে পারবে, সাথে 12 বছর পর্যন্ত চালাতে পারবে। ওয়েট ক্যাপাসিটি হচ্ছে ভাই 80-90 কেজি পর্যন্ত এগুলো। ওকে, অনেক ওয়েট, অনেক ওয়েট। আর হেভি দেখেন আপনি কত বড় সাইজের, চাকাগুলো দেখেন ভাই একদম অনেক ফাইবার চাকা, অনেক মজবুত চাকাগুলো কিন্তু। আচ্ছা, সাইডের দরজাগুলো খোলা যাবে? জি, দরজাগুলো উপরের দিকে খুলবে। আর লেদার সিট, এটা লেদার, পুরো লেদারের সিট। এই যে তার মানে বাচ্চারা বসলেও কিন্তু কমফোর্ট ফিল করবে। জি, বাচ্চারা বসলেও কমফোর্ট ফিল করবে। ওকে, এর ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর, খুবই চমৎকার, খুবই চমৎকার। এই যে পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে, ট্র্যাক সিস্টেম আছে, ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার আছে, ক্যারি করতে পারবে।
ওকে এসব বড় সাইজের গাড়িগুলো কিন্তু ভাই হাতে ওঠানো খুবই কষ্টকর আচ্ছা তাই এটা দিয়ে ক্যারি করতে পারবে খুবই আচ্ছা মডেল নাম্বার হচ্ছে Z6188 জি Z6188 ওকে সো আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নেন আমি রাফিবের কাছ থেকে একটু দামটা জানি এটার দাম হচ্ছে মাত্র আগে ছিল 30000 টাকা আচ্ছা এখন 1500 টাকা ডিসকাউন্টে 28500 টাকা 28500 জি 28000 নতুন বছর উপলক্ষে কিন্তু আপনারা 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই গাড়িটা 6188 যাদের লাগবে এখন স্ক্রিনশট নিয়ে নেন আর একটা চমৎকার জিপ গাড়ি আমার সামনে আছে এটা হচ্ছে আরেকটা জিপ এই যে এটার মডেলটা হচ্ছে ভাই এই যে সামনে লেখা আছে দেখেন 830 P830 এবং একেবারে নতুন মডেল একেবারে নতুন 2022 এর নতুন মডেল আচ্ছা এটা ভাই লেদার সিট আর দুইজন বাচ্চা কিন্তু বসতে পারবে ভিতরে জায়গাটা দেখেন কত বড় জায়গা দাও অনেক বড় স্পেস এই যে লুকিং গ্লাস দেওয়া আছে এগুলো লাগিয়ে নিলে হবে চার্জার সাথে কিন্তু এই যে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে যে রিমোটটা দেখেন ওকে আর এই যে রিমোটের মধ্যে কিউআর কোড দেওয়া আছে যদি রিমোটটা হারিয়ে যায় বা ভেঙে ফেলে বাচ্চা তাহলে কিউআর কোড দিয়ে অ্যাপ দিয়ে নামাতে পারবে ওকে এই যে পার্শ্ব চরণদি মিস্টার খুব সুন্দর একটা সাউন্ড দিবে ফ্রন্ট গিয়ার দিলে সামনে যাবে এই যে ব্যাক গিয়ার দিলে পিছে আসবে গাড়িটা আর মডেল হচ্ছে 830 জি এটারও চেক সিস্টেম আছে সামনে পিছে যাবে পেন্টিং কালার পুরাটা আর এটার চাকাগুলো কিন্তু ভাই খুব হেভি চাকা এই যে দেখেন কত বড় চাকা আর এগুলো কিন্তু ভাই চারটা মোটর চারটা চাকাতে চারটা মোটর দেওয়া আলাদা আলাদা মোটর যে আলাদা তাহলে শক্তিশালী বেশি অনেক শক্তিশালী ওকে সো এখন যে গাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে 830 যাদের লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন রাফি ভাই দাম কত দাম হচ্ছে মাত্র 29500 টাকা 29500 জি একদম কম দাম 29500 টাকা 29500 টাকা হলে বিগ সাইজের এই গাড়িতে দুইটা বাচ্চা একসাথে বসতে পারবে দুইটা এক সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার আরো একটা গাড়ি আছে এবং এই গাড়িটা প্রচুর সেল হয় জি মার্সিডিজ বেঞ্জ এই যে লোগো দেওয়া আছে সামনে লোগো দেওয়া আছে আর এটা কিন্তু প্লাস্টিক কালার জি আর এটার মেইন আকর্ষণটা আমি সবার প্রথমেই বলে দেই পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট এই যে এই সুইচটা যেটা এটা কিন্তু এসি সিস্টেম আচ্ছা আপনি হাত দিয়ে দেখেন বাতাস বের হচ্ছে হ্যাঁ অনেক ঠান্ডা বাতাস বের হচ্ছে আপনার এটা না দেখলে বিশ্বাস করবেন না পলিথিনটা কিন্তু লড়ছে হ্যাঁ জি এটা কিন্তু ঠান্ডা বাতাস বের হবে গরমের দিনে কিন্তু গরমের দিনে খুবই কাজে দিবে আর এই যে সাউন্ড সিস্টেম কমানো বাড়ানো যাবে লাইটও কমানো বাড়ানো যাবে অফ করে রাখা যাবে দিনের বেলা তো ভাই লাইটের প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে চার্জটা বাঁচবে যদি লাইট মিডিয়াম লো হাই সব স্পিডে কিন্তু চালানো যাবে আর এটা ভাই একদম অরিজিনাল গাড়ির মতো পাঁচটা গিয়ার কিন্তু আচ্ছা রিভার্স পিতে পার্কিং D1 একটু জোরে চলবে D2 তে আরো D3 তে আরো বেশি জোরে চলবে আচ্ছা জি সো মার্সিডিজ বেঞ্জ দেখতেছি আমরা ব্যাক সাইডের ভিউটা একটু দেখি ব্যাক সাইডের ভিউটা দেখেন আর পিছে এই যে জায়গাটা দেখেন ভাই খুবই বড় জায়গা কিন্তু ভিতরে খুবই বড় স্পেস আর এটার যে মেইন জিনিসটা একটা এটা কিন্তু সিটটা অ্যাডজাস্টেবল বাচ্চা অনেকে আছে মনে করেন পা যায় না এই যে এই পর্যন্ত পা যায় না আচ্ছা সেক্ষেত্রে সিটটা আগে নিয়ে পা যাবে কিন্তু এখন ইজিলি ভাবে পা যাবে মানে সিট অ্যাডজাস্ট করা যাবে জি আবার 1/1 তার আছে এই যে এখানে লাগা দিলে গান ছাড়াতে পারবে গান ছাড়া যাবে ওকে কত দাম মার্সিডিজ বেঞ্জের দাম কত হতে পারে ভাই আপনি বলেন কত হবে 45 এত ভাই আমরা নেই না আমরা একদম নিজেরা ইম্পোর্ট করে আমরা একদম কম লাভে যেটা সেটা দিয়ে দিই আচ্ছা মাত্র 34000 টাকা 34 মাত্র 34 বাপরে জি খুবই চমৎকার মার্সিডিজ বেঞ্জ কিন্তু একেবারে অরিজিনাল মার্সিডিজ বেঞ্জের মতোই লাগতেছে সো 34000 টাকা হলে কিন্তু মার্সিডিজ বেঞ্জ আপনারা পেয়ে যাবেন সো ফ্রেন্ডস এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অন্ধকার না হলে আপনারা বুঝবেন না এটা অন্ধকারে একদম ভালো ফোকাস দিবে আচ্ছা আমি স্টার্ট করে দেখাই ওকে এই যে চমৎকার কিছু লাইটিং কিন্তু আছে এই গাড়িটার মধ্যে লাইটটা অন করে দিলাম এই দেখেন চারপাশ দেখেন আপনি চারপাশ ঘুরে দেখেন মাই গড খুবই চমৎকার চারপাশে কিন্তু দেখতে পারে ভাই লাইটিংটা এত সুন্দর হয় মারাত্মক লাইটিং গাড়িটার ড্যাশবোর্ডে লাইটিং আছে চারটা চাকাতেই ভাই লাইটিং জি জাস্ট একটু দেখেন চারপাশ থেকে কিন্তু গাড়িটা খুবই চমৎকার এবং লাইটিংগুলো কিন্তু খুবই অস্থির লাইটিংগুলো ভাই খুবই অস্থির এবং চাইলে কিন্তু লাইট অফও করে রাখা যাবে লাইট অফও করে রাখা যাবে আবার রাত্রিবেলা অন করে চালালে এটা কিন্তু খুব সুন্দর ওকে এর ফিচারগুলো আমাকে একটু দেখান চাকাগুলো দেখেন ভাইয়া কত মজবুত চাকাগুলো একদম বড় চাকা দুইটা দরজাই খোলা যাবে ভিতরের স্পেসটা দেখেন ভাই কত বড় পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হাই স্পিডেও চলতে পারবে লো স্পিডেও চলতে পারবে এই যে লাইট অন অফ করা যাবে সোয়াক সিস্টেমও আছে আপসাইড ডাউন সোয়াক সিস্টেম এটার খুব সুন্দর লাইটটা অফ করে দিই দিনের বেলা কিন্তু ভাই লাইটের কোনো প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে চার্জটা অনেক ক্ষেত্রে বেঁচে যাবে এই যে ফ্রন্ট গিয়ার দিলে পাওয়ার অ্যাক্সিলারেটর দিলে সামনে যাবে ব্যাক গিয়ার দিয়ে অ্যাক্সিলারেটর দিলে পিছে যাবে মিউজিক সিস্টেম আছে আর এটাতে কিন্তু ভাই ব্লুটুথ সিস্টেম আছে এই যে ব্লুটুথ সিস্টেম এই যে ব্লুটুথটা অন হয়ে গেল ব্লুটুথ সিস্টেম আছে সো আমাদের আজকের ভিডিওর শেষ দিকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর হ্যামার মডেল জি একদম পেন্টিং বড় সরো জি ক্যারি করার জন্য অনেক সুন্দর একটা ইয়ে আছে খুব ইজিলি ক্যারি করতে পারবেন আপনি আচ্ছা এটা দাম কত ভাইয়া এটার দাম পড়বে মাত্র
35,000 টাকা ওকে বিশাল বড় সাইজের একটা গাড়ি, এটা কিন্তু মাত্র 35,000 টাকা, আর এটাতে কিন্তু বেশ কিছু লাইটিং অপশন আছে। ওকে এবার আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর সর্বশেষ গাড়ি, আপনি দেখেন ভিতরের সাইডটা, এটা যেটার কারণ বললাম সব গাড়ি থেকে আলাদা, সব গাড়িতে কিন্তু এক্সেলেটর দিলে চলবে, ছেড়ে দিলে ব্রেক। আচ্ছা, এটা কিন্তু দুইটা আছে, একটা এক্সেলেটর আর একটা ব্রেক, তার মানে একেবারে রিয়েল গাড়ির মতো, একেবারে রিয়েল গাড়ির মতো। এর জন্য বললাম সব থেকে আলাদা এই গাড়িটা, তার মানে এটা কিন্তু রিয়েল গাড়ির একটা ফিল পাবে বাচ্চা। জি, আর পিকচারটা দেখেন একদম অরিজিনাল ড্যাশবোর্ডের মতো, এই যে স্টার্ট। সো বন্ধুরা, এটা কিন্তু এক্সেলেটর এবং ব্রেক আলাদা করে সাউন্ড হবে, এই যে ল্যাম্প লাইট অন অফ করে রাখা যাবে, ব্লুটুথ সিস্টেম আছে, ইউএসবি সিস্টেম আছে। আচ্ছা, ডকিং সিস্টেমটা দেখেন ভাই, এই যে। সো এটাতে কিন্তু সোয়াইপ সিস্টেমটা একেবারে ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট। ওকে, দুইটা দরজাই খোলা যাবে, আর ভিতরে স্পেসটা কিন্তু খুবই বড়, আর লেদার সিট। এটা কি পেন্ডিং কালার ভাইয়া? এটা একদম পেন্ডিং কালার ভাই। ওকে জি, সো দুইটা বাচ্চা কিন্তু একসাথে এই গাড়িটা চালাতে পারবে, এই যে ডি মানে সামনে যাবে, আচ্ছা, আর মানে রিভার্স পিছে যাবে। সুন্দর, রকটা বন্ধ করে দিলাম। জি, সো খুবই সুন্দর এই গাড়িটার সিস্টেমটা দিলাম, বেশ ভালো, সামনে যাবে, আচ্ছা, আর দিলাম পিছে যাবে। ওকে, আর এই যে ভাই দেখেন, এখন কিন্তু ব্রেকে চাপ দেওয়া মানে এখন কিন্তু চলবে না, এটা চাপ দিলেও চলবে না। ওকে, ব্রেকে চাপ দেওয়া আছে এখন, এই যে এখন চলবে। ওকে, সো সামনে যাওয়ার সময় কিন্তু এখানে ইন্ডিকেট করতেছে লাইট, যে ইন্ডিকেট করার সময় কিন্তু লাইট ইন্ডিকেট করে, রিভার্সের টাইম এই লাইটটি ইন্ডিকেট করবে, এই যে ফিচার। সো এই গাড়িটা কিন্তু আসলেই একেবারে ডিফারেন্ট, এতদিন যতগুলো গাড়ি দেখছি সব থেকে কিন্তু এই গাড়ির ফিচারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো রাফি ভাই, কেপি 2022 কত যাচ্ছে এটার দাম বলেন দেখি ভাই, আপনি একদম লেটেস্ট মডেল যেহেতু কত হতে পারে? আমার তো আসলে ধারণা নাই, তারপরে মনে হয় 40-এর উপরে হবে। না ভাই, এত নিচ্ছি না আমরা, একদম হোলসেল দামে দিচ্ছি, মাত্র হচ্ছে 36,000 টাকা, একদম কম। ওয়াও, 36,000 টাকা! এটা কিন্তু ভাই আমাদের সবচেয়ে ভাই বাজেটের গাড়ি, কিন্তু সবচেয়ে কমে দিচ্ছে আমরা, 36,000। সো নতুন এই গাড়িটা যারা কিনতে যাচ্ছেন, নতুন বছরের এই ধামাকা অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র টয় বাজারে। ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, রাফি ভাই আমাকে আপনার শপে আসার ঠিকানাটা একটু দ্রুত বলে দিন। আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর চতুর্থ তলায়। আচ্ছা, সো সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ফিজিক্যালি কিন্তু এই শপটা ভিজিট করতে পারেন। আপনার বাচ্চাকে একটা বাইক অথবা একটা গাড়ি যে কোনো কিছু এখান থেকে কিনে দেন, আমার মনে হয় এর থেকে খুশি আর অন্য কিছুতে হবে না। আর ভাই বলে দেই, ঢাকার বাইরে নেওয়ার সিস্টেমটা বলে দিই, আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি, সেক্ষেত্রে গাড়ির জন্য বা বাইকের জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না, শুধু কুরিয়ারের যে চার্জটা 500 টাকা ন্যূনতম, শুধু ভাড়াটা দিয়ে দিলে হবে। জি, শুধু কুরিয়ারের চার্জটা দিতে হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। নিত্য নতুন এই বাচ্চাদের গাড়ির কালেকশন পেতে হলে অবশ্যই হাসান ব্লগসের সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।